বিরতির পর স্বাগত। ঝড় তাণ্ডবে ইতিমধ্যেই তছনছ রাজ্যের বিভিন্ন জায়গা। এবার চোখ রাখছি সিপাহী জলার দিকে। সিপাহী জলা অভয়ারণ্য সংলগ্ন জাতীয় সড়কে ভেঙে পড়েছে বড় গাছ, প্রায় 2 ঘন্টা ধরে অবরোধ জাতীয় সড়ক। বিশালগড় থানা, ট্রাফিক এবং বন দপ্তরের সহায়তায় গাছ কেটে রাস্তা খালি করা হয়েছে। ঝড় বৃষ্টি হলেই সিপাহী জলায় ভেঙে পড়ছে গাছ, যার ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সে বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন শোনাব। প্রচন্ড ভারী এবং বৃষ্টির ফলে এখানে একটা সিপাহী জলা অভয়ারণ্যের সামনে দিয়ে রাস্তাটা গেছে ন্যাশনাল হাইওয়ে, সেখানে কিছু গাছ পড়ে গিয়েছিল। এগুলোকে আমরা পুলিশ এবং ফরেস্ট দপ্তরের কতক্ষণ যাবৎ মোটামুটি রাস্তা বন্ধ ছিল? এখন কিছু সময় ছিল, আমরা যত খুব দ্রুত আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের হেল্প নিয়ে আমরা এই রাস্তাটাকে আমরা পরিষ্কার আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। বিশালগড় থানাধীন সিপাহী জলা অভয়ারণ্য সংলগ্ন জাতীয় সড়কের এই ঘটনা, গাছ পড়ার সাথে সাথেই খবর দেওয়া হয় বন দপ্তরকে এবং তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সেই গাছ সেখান থেকে সরিয়ে দেয়। বিশালগড় থানা এবং ট্রাফিক ও বন দপ্তরের সহায়তায় গাছ কেটে সেখানে জায়গা পরিষ্কার করা হয়, তারপর যান চলাচল স্বাভাবিক হয়। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।